দর্শক আসসালামু আলাইকুম, শামীম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে হচ্ছে 15ই আগস্ট, আজকে আমাদের শোকের দিন। তো দর্শক, আজকে এই ভাই আসছে হচ্ছে ঢাকা থেকে। ওনারা কিন্তু বাজাজ পালসার ডাবল ডিক্সের 2022 মডেলের গ্লোসি গাড়িটা কিন্তু নিয়ে গেল। আমি কিন্তু এই গাড়িটার ভিডিও ছাড়ার পরে আমাকে অনেক মানুষ, অনেক ভাই, অনেক শ্রোতা আমাকে কিন্তু কমেন্ট করেছেন, আজেবাজেও করেছেন, ভালো কমেন্ট করেছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসলে ভাই আগে আপনার গাড়িটার মডেল দেখবেন, গাড়িটার ব্যাংক জমা দেওয়া আছে সেটা দেখবেন, কত কিন্তু গাড়িটা চলেছে এবং মার্কেটে কত টাকা দাম সেটা আগে দেখবেন, তারপরে আপনার আজেবাজে কমেন্ট করবেন। তো দর্শক, দেখাচ্ছি কোন ভাই কোন জায়গা থেকে এসে গাড়িটা নিল এবং কত টাকা বিক্রি হলো। এটি হচ্ছে গাড়ি বাজাজ পালসার ডাবল ডিক্স গ্লোসি ম্যাট। তো ভাই, গাড়িটা যে আপনারা কিনলেন, আপনাদের কেমন অনুভূতি লাগছে? অনুভূতি আসলে বড় আর অপেক্ষা রাখে না, কারণ এর আগে আমি গাড়ি চালাইছি, তো ওই গাড়িটা নেওয়ার অনেক ইচ্ছা ছিল। তো লাস্ট মডেল 2020 সালে আমি নিলাম, তো আসলে অনুভূতি এক কথায় ভালো এই আর কি। আপনারা তো আমার কাছে আসছেন ঢাকা থেকে, সকালবেলা রওনা দিয়েছেন, আসার পরে আপনার কি মানে মনে হইলো যে শামীম ভাই কি ভালো না খারাপ লোক? আসলে শামীম ভাইয়ের সাথে আমি কথা বলছি গতকালকে ফোনের মাধ্যমে, ভিডিও দেখার পরে, তো আমাকে ওনার কাছে ভালোই লাগছে সত্যি কথা, যেটা এখন আসলাম ওনার ব্যবহার মোটামুটি ভালোই লাগছে। তারপরে একটা কাজ আছে ইনশাআল্লাহ, ওটা আমার যদি শামীম ভাই করে দেয় তাহলে আরো ভালো লাগবে এই আর কি। ভালো দর্শক, গাড়িটা হচ্ছে এটা, এটা হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিস্ক গুলো দেখুন, টায়ারের গুলি এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, এখনো পর্যন্ত কিন্তু টায়ারের পশমগুলি রয়েছে। আর গাড়িটা কিন্তু একদম গাড়ি, নতুন গাড়ি, মাত্র 7000 কিলোমিটার চলছে, কিচ্ছু হয় না গাড়ি, কোথাও কোনো স্কেচ নাই, কোনো দাগ নাই, একদম নতুন কন্ডিশন। তো এই গাড়িটা কিন্তু মার্কেট প্রাইস বর্তমান কিন্তু 2,02,000 টাকা। সেক্ষেত্রে ভাইরা কিন্তু আমাকে কয় টাকা দিচ্ছে সেটাও আপনি বলবো। এটা হচ্ছে ব্যাংক ড্রাইভ করা গাড়িটা, কিন্তু ব্যাংক জমা দেওয়া, ওটা কিন্তু চালায় এখন ঢাকা চলে যাবে। এটা হচ্ছে গাড়ির পিছনে টায়ার কন্ডিশন। তো ভাই, এই গাড়িটা আপনার কাছে আমি কত টাকা দাম চাইছিলাম একটু যদি বলেন। আপনি আমাকে বলছিলেন 1,68,000 টাকা, মানে এটা হলো ফিক্স বলছিলাম। জি ফিক্স বলছিলেন, এখন আমি কিছুটা কম দিছি আপনি, যে আপনি বলছিলেন মানে আপনি কত টাকা দিয়েছেন সত্যি কথা বলুন, কত টাকা? আমি বলছি আমি দিছিল 1,66,000 টাকা, মানে মালিকানা পরিবর্তন সহকারে, পরিবর্তনের সহ এটার ভিতরে 1,66,000 টাকা। তো দর্শক, আপনারা কিন্তু শুনতে পেলেন কত টাকা ভাইয়ের কাছে বিক্রি করলাম। তো একটা গাড়ি দাম চাওয়ার পরে কিছু কমে বিক্রি করা, সেটা কিন্তু আসলে আমি যদি দাম না চাই সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু বলতে পারেন, যে আমি যদি ফিক্স প্রাইস বলি তাহলে বলবেন যে আপনার জিনিস সোনার মতো দাম। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ভাই। আর একটা কথা যেটা শামীম ভাই আমাকে দিয়েছে সেটা হলো, আমাকে অলরেডি 8 লিটার তেল আর কি সেটা সে শামীম ভাই ভরে দিবে বলছে, সে আমার সাথে এখন যাবে, সে ভরে দিবে। তো দর্শকের উদ্দেশ্যে বলার আসলে কিছু নেই, কারণ সবার হাতে এখন মোবাইল, স্মার্ট মোবাইল, সবাই ভিডিও দেখবে, শামীম ভাইয়ের সাথে দেখার পর কথা বলবে, আসবে, দেখবে, গাড়ি দিবে, এটা হলো বড়। হ্যাঁ, তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভাই, আপনার মানে ঢাকা কোথা থেকে আসছেন একটু? ঢাকা সুবাড্ডা চুনকুড়া চৌরাস্তা, সুবাড্ডা চুনকুড়া চৌরাস্তা ক্যানিগঞ্জ বলে, ক্যানিগঞ্জ চুনকুড়া চৌরাস্তা থেকে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে বিশ্বাস করছি। সবাইকে শামীম ব্লগের অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।